আমি আপনার পেনশনটা বন্ধ করে দিচ্ছি 1 বছরের জন্য। না না, আমি এক বন্ধ বছর পর যদি দেখি যে আপনার ব্যবহার ঠিক আছে, তারপর পেনশন চালু হবে, তা নাহলে পেনশন বন্ধ থাকবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানবো, দেখুন, কোর্টকে বিভ্রান্ত করার শাস্তি। একজন রিটায়ার্ড টিচার, তিনি শুধুমাত্র কোর্টে এসেছেন, যিনি কোর্টে একজন কোনো একজন বিচার প্রার্থী, তিনি কোর্টে মামলা করেছিলেন তার সঠিক বিচার পাওয়ার জন্য। সেই সঠিক বিচার পাওয়ার জন্য যিনি এসেছিলেন তাকে বিভ্রান্ত করতে, তাকে থ্রেটেন করতে একজন রিটায়ার্ড টিচার, যিনি মেম্বার আগে ছিলেন, আউটগোয়িং মেম্বার, তিনি কোর্টে এসেছেন তাকে থ্রেটেন করার জন্য। এবং মাননীয় জাস্টিস অমৃতা সিনহা মহোদয়া, তিনি কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং কঠোর হয়ে তিনার পেনশন বন্ধ করে দিয়েছেন। দেখুন, আপনি এরকম একটা ব্যক্তির উপরে এই রকম অ্যালিগেশন আনছেন? আপনি বলেননি আপনি একজন শিক্ষক? আপনি বলেননি উনি মিথ্যা কথা বলছেন? কেন বলছেন? আপনি কোর্টে এসছেন কেন? এমনি এসছেন, এমনি এসছেন কিসের জন্য? কি আছে কোর্টেতে? কোর্টে কি আছে? এক্সকিউজ তো পরে, আপনি কোর্টে এসেছেন কেন? কি দেখতে এসছেন? যে পিটিশনার এলো কিনা ওকে থ্রেটেন করবেন বলে? কিছু বলেননি? আপনি ভাবছেন কি কোর্ট কিছু করতে পারবে না আপনাকে? আমি কিছুই বলিনি। আপনি কোথাকার শিক্ষকতা করতেন? কোথায় করতেন? সরকারি স্কুলে? আপনার পেনশনটা আমি বন্ধ করে দিচ্ছি। আমি আপনার পেনশন বন্ধ করে দিচ্ছি আপনি যেরকম বিহেভিয়ার করছেন। আপনি কি এই পঞ্চায়েতের সঙ্গে কিভাবে জড়িত? পঞ্চায়েত মেম্বার, পার্টি করেন? দল দাঁড়ায়নি। He has not contested, my lord, this time. He is outgoing member. আপনি শিক্ষকতা করার পর সময় পেয়েছিলেন পার্টি করবার জন্য? তারপর হঠাৎ আপনার মনে হলো যে আপনি পার্টি করবেন? ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেন? জমা দেন? হ্যাঁ, সেই জন্য টাকা কি অন্য কোথাও থেকে আসে? না না, আসে না। না, ওটা প্রমাণ করবে। কে প্রমাণ করবে? বলুন, ও প্রমাণ করবে কেন? আমি কিছুই করিনি, ধর্মদান দেখুন, আমি কিছুই করিনি। আমি আপনার পেনশনটা বন্ধ করে দিচ্ছি 1 বছরের জন্য। এক বছর পর যদি দেখি যে আপনার ব্যবহার ঠিক আছে, তারপর পেনশন চালু হবে, তা নাহলে পেনশন বন্ধ থাকবে। দেখলাম, এরকম শক্ত আইন যদি আমাদের ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে লাগু থাকে, তাহলে আশা করা যায় কোনো অপরাধী বা কোনো থ্রেটেনিং অথরিটি বা কোনো পার্টির ছত্রছায়ায় থাকা কোনো নেতা বা নেত্রী, তেনারা কিন্তু পিটিশনারের বা সহজ সরল মানুষের প্রতি কোনো অন্যায় করতে পারবেন না। নিঃসন্দেহে এটা আবারও প্রমাণ করলো যে হাইকোর্ট আমাদের মাথায় উপর না থাকলে বোধ করি আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে উঠত। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।